তাই মিকাইল মরণের জন্য তুমি রেডি হয়ে যাও কারণ হলো আমার রবের পক্ষ থেকে ফরমান জারি হয়ে গেল রে এই দুনিয়ার জমিনে আর থাকা সম্ভব হবে না মরণের জন্য রেডি হয়ে যাও এক পর্যায়ে মিকাইলের মরণ হবে আর আছে কয়জন হেজুরে বলেন কয়জন তিনজন আছেন আল্লাহর সামনে আজরাইল দাঁড়াবেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কে আল্লাহ বলবেন আর কয়জন আছেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবেন আল্লাহ আমরা মাত্র আর তিনজন আছি এর আজরাইল এবার যাও তুমি গিয়ে বলো জিবরাইল কে মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে জিবরাইলের রূহটা নিয়ে নাও আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম জিবরাইলের রূহ নিয়ে নিবে গায়বে একটা আওয়াজ আসবেন জিবরাইল কি দুনিয়ায় থাকতে পারবে না ওই সময় নাকি বলবেন না এটা দুনিয়ার কোন মানুষের হুকুম নয় এটা দয়াময় রব্বে কারীমের হুকুম আমার মালিকের হুকুম পৃথিবীর কোন মানুষ খণ্ডন করার শক্তি নাই আমি আজরাইলের ক্ষমতা নাই আমার মালিকের হুকুমকে অমান্য করা যাবে জিবরাইল আল্লাহ তাআলা এবার বলবেন আজরাইল আর কয়জন আছেন আজরাইল বলবেন আমি আজরাইল আর ইসরাফিল আমরা দুইজন বাকি আছি আল্লাহ তাআলা বলবেন আজরাইল এবার যাও ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম ইসরাফিল কে গিয়ে বলো হাতির শিঙ্গাটা জমা দিয়া মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করে নিতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ইসরাফিলের কানে কানে গিয়ে বলতে থাকবেন ভাই ইসরাফিল আমার রবের পক্ষ থেকে হুকুম হয়ে গেল রে আমার রব বলেছেন এই মুহূর্তে তোমার হাতির শিঙ্গাটা জমা দিয়ে দাও আর আমার আল্লাহ তাআলা বলছেন এই মুহূর্তে তুমি মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করে নিতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালামের মরণ হয়ে যাবে এবার বলেন তো আর বাকি আছেন কয়জন আর জোরে বলেন কয়জন আল্লাহর সামনে আজরাইল দাঁড়াবেন আর আল্লাহ তাআলা ডেকে বলবেন আজরাইল আর কয়জন বাকি আছেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বুঝতে পারছেন যে এবার আমার সিরিয়াল চলে আসছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়া বলবেন মালিক এই জগতে আমি আর আপনি ছাড়া এই দুনিয়ার জমিনে আর কেউ নাই কিন্তু আপনি থাকলে কি হবে আপনার তো আর মরণ নাই মরণ আপনারে ধরতেও পারবে না আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম মালিক রে আপনি তো চিরঞ্জীব আপনার তো মরণ নাই আমি আজরাইল আর আপনি বাকি আছেন আল্লাহ তাআলা সেদিন বলবেন আজরাইল এবার তুমি নিজে মরণের জন্য তুমি নিজেই প্রস্তুতি গ্রহণ করে নাও আল্লাহু আকবার জোরে বলেন আরে আজরাইল এবার তুমি নিজে মরণের জন্য প্রস্তুতি নিয়ে নাও আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা ডাক দিয়ে বলতে থাকবেন আল্লাহ আমি আজরাইল কি দুনিয়ায় থাকতে পারবো না আল্লাহ তাআলা ডেকে বলবেন আজরাইল তুমি যদি দুনিয়ায় থাকো আমার কোরআনের নিজাম উল্টা হয়ে যাও সুবহানাল্লাহ জুরে বলেন আল্লাহ বলছেন কুল্লু নাফসিং দাঈকাতুল মাউত প্রত্যেকটা প্রাণী মরণের পেয়ালা পান করতে হবে এর আজরাইল এই মুহূর্তে তুমি যদি মৃত্যুবরণ না করো আমি আল্লাহর কোরআনের আয়াত উল্টা হয়ে যাবে মালিক রে আপনার হুকুম পাওয়ার পরে আমি আজরাইলের নিয়ন্ত্রণে কত মায়ের বুক আমি খালি করলাম একটা মায়ের একটা ছেলে ছিল ওইটার আমি নিয়ে আসতাম আমার মায়া লাগলো না বাবার একটা মেয়ে ছিল মায়া লাগলো না ডেলিভারির সময় মারে নিয়ে নিলাম বাচ্চাটারে রাখলাম আমার মায়া লাগলো না ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম
হাকিম। এবার আমরা যদি বলি আল্লাহ আপনাকে কেন ভয় করব, ভয় করার কারণ কি? ভয় করার অনেক কারণ আছে। এর মধ্যে আল্লাহ তাআলা এটার এই আয়াতের পরে শব্দে বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলেন, আরে নিশ্চয় তোমাদের সামনে এমন একটা দিন আসতেছে, তোমাদের সামনে এমন একটা দিন আসতেছে যেই দিনটা বড় ভয়ঙ্কর দিন, বড় কঠিন দিন। এই দিনটার নাম হলো কেয়ামতের দিন। এবার বলেন তো, কেয়ামত আমাদের সামনে আছে না নাই? আরো জোরে বলেন, কেয়ামত আমাদের সামনে উপস্থিত, কিন্তু কোন দিন, কোন বছর, কোন মাসে হবে এটা কেউ জানে না। কেয়ামতটা আবার দুই ভাগে বণ্টন করা, একটা হইল ছোট কেয়ামত আর একটা হইল বড় কেয়ামত। একটা ছোট কেয়ামত আর একটা বড় কেয়ামত। কেয়ামতে সুগ্রা আর একটা হইল কেয়ামতে কুবরা। রে কেয়ামতে ছোট কেয়ামত কোনটারে বলে? বলে ছোট কেয়ামত হলো ওই কেয়ামত যেদিন আমার আপনার মরণ হয়ে যাবে, যার যার ব্যক্তিগত কেয়ামত, মানে ছোট কেয়ামত, যেদিন আমার আপনার ভিতর থেকে, যেদিন আমার আপনার ভিতর থেকে রুহটা বের হয়ে যাবে, আমি মারা যাব, আপনি যেদিন মারা যাবেন তখন থেকে আপনার আমার কেয়ামত শুরু হয়ে যাবে। এটারে বলেন ব্যক্তিগত কেয়ামত, মানে যার যার কেয়ামত। অর্থাৎ যে লোকটা যেদিন থেকে মারা যাবেন সেদিন থেকে তার জন্য কেয়ামত শুরু হয়ে যাবে। আরেকটা কেয়ামত হলো বড় কেয়ামত। বলে বড় কেয়ামতটা কেমন হবে? এই দুনিয়ার জমিনে যা কিছু আছে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ধন সম্পদ, শুধু তা নয়, আসমান জমিন লৌহ কলব চন্দ্র সূর্য যা আছেন, আমার আল্লাহ তাআলা তাম পৃথিবীটাকে কিয়ামত গটায় দিবেন, তামার পৃথিবীর মরণ দিয়ে দিবেন। কোন দিন? ওই দিন আল্লাহ সারা জগতে আর কেউ থাকবে না। বলেন তো বাকি থাকবেন কে? আল্লাহ তাআলা নিজে বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন, রে দুনিয়ার জমিনে যা কিছু আছেন সব ধ্বংস হয়ে যাবে, সব কিছুর মরণ হয়ে যাবে, একমাত্র বাকি থাকবেন শুধুমাত্র আমার আপনার একজন মালিক। বলেন তো তিনি কে? আরো জোরে বলেন কে? অসুবিধা হইতেছে, খারাপ লাগতেছে নাকি ভাইয়ের আমার? ওই দিন কে আল্লাহ ভয় করার কথা কেন বললেন? বলে এই দিন কেমন হবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আর এক জায়গায় বলেন, ওয়ানুফিখা ফিস-সূর فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله بينما جدين الله تعالى إسرافيل عليه الصلاة والسلام كي حكم دبن إسرافيل إبار تمي تمار شنجة بزادا দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা বড় বড় চারজন ফেরেশতা নিযুক্ত করছেন বিভিন্ন দায়িত্ব দিয়া। একজন ফেরেশতার নাম হলো আজরাইল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হলো আমার আপনার দুনিয়ার জমিনে যত প্রাণী আছেন সমস্ত প্রাণীর রূহগুলো তার দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, কবজ করা হয়। আরেকজন ফেরেশতার নাম হলো জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হলো রবের পক্ষ থেকে নবী রাসূলদের কাছে ওহী আনা নেওয়া করা। আরেকজন ফেরেশতার নাম হলো মিকাইল। মিকাইল ফেরেশতার দায়িত্ব হলো বৃষ্টি বণ্টন করা, কোন সময় কোন জায়গায় বৃষ্টির প্রয়োজন হয়, আল্লাহ তাআলার হুকুম পাওয়ার পরে মিকাইল সেই জায়গায় সুন্দর মনোরম পরিবেশে বৃষ্টি প্রদান করেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কথাগুলো দিলের কান লাগায় শুনেন। যারা আমাদের বাড়িতে আশপাশে যাদের বিল্ডিং আছে দেখবেন একতলা ছাদের উপরে ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কি। এইখান থেকে যদি পানি পড়েন,
গায়ে যদি লাগে এক তালা উপর থেকে পড়ার কারণে পানির একটু স্পিড বেশি হয় গায়ে একটু ব্যথা লাগে হালকা কথা ঠিক কিনা বলেন ঠিক এমন ভাবে যদি আবার দুই তালা উপর থেকে পড়ে ব্যথা আরেকটু বেশি হয় কারণ স্পিড একটু বাড়ে এইভাবে এই তুলনায় পাঁচ তালা উপর থেকে পানি পড়লে আর একটু স্পিড বেশি হয়ে যায় আরে নাসিরনগর গুগুর এলাকার যুবক ভাই দিলের কান লাগায়া কথাগুলো একটু শুই না যান বিজ্ঞানীদের হিসাবে 500 বছরের রাস্তা হইল প্রথম আসমান পাঁচ তালা উপর থেকে যদি পানি পড়লে আপনার গায়ে ব্যথা লাগে মাটি পড়লে মাটি একটু গর্ত হয়ে যায় এত দূরে থেকে বৃষ্টি পড়লে তো আমার বেড়া টিনের সাল ছিদ্র হয়ে যাওয়ার কথা এই কথা ঠিক না বেঠিক জুড়ে বলে আমার জমিনের ফসল নষ্ট হয়ে যাওয়ার কথা কিন্তু না আমার আল্লাহ তাআলা মিকাইল গিড়ে গিড়ে বলতে থাকেন মিকাইল এত বিশাল আসমান এত উপর থেকে যদি পানি স্পিডে আমার বান্দার জমিনে পইরা যায় আমার বান্দার জমিনের ফসল পাকা ধান আছে ধান নষ্ট হয়ে যাইতে পারে জমিনে কাঁচা ফসল আছে ফসল নষ্ট হয়ে যাইতে পারে সুতরাং যেই জায়গায় যেমন ভাবে প্রয়োজন সেই জায়গায় এমন ভাবে তুমি বৃষ্টি বণ্টন করে দাও সুবহানাল্লাহ জুড়ে বলেন আমি তো বাড়ি থাকলাম কিন্তু আমার জমিন তো বন্ধে আমার জমির কোনো বাদার পারাদার নাই আমার ঘর বানাইলাম গেট লাগাইলাম বড় একটা তালাও লাগাইলাম ঘরের ভিতরে আমি নিজেও রইলাম এরপরেও আমার বিবির কানের দুল খুললা সিন্দুকের ভিতরে রাখা লাগে সুরে না জানি লয়ে যাক কথা কয় না জানি সুরে না গা ঘুমের আগে আগে মোবাইলটা সিন্দুকের ভিতরে বইরা রাখে না জানি সুরে মোবাইলটা নেই অথচ ঘরে নিজে মালিক আছেন ঘরে নিজে মালিক আছেন গেইটে তালাও আছেন মোটা মোটা রড দিয়া তালাব গেট বানাইছেন এরপরেও ভয় লাগে কেন নিজের মাল নিজে পাড়া দিতে পারে না আমার আল্লাহ তাআলা আমার আপনারা জানায় দিনগুলো আমি রবের কত দয়া মায়া তোমরা জানো এই যে তুমি জমিনের অন্ধকারে তোমার ফসল তুমি এই জায়গায় ফালায়া রাখলা রে আমি রব কি বলে এই দুনিয়ার জমিনে যত প্রাণী আছে আর আমি রাখব না সব নিয়ে আস আজরাইল আলাইহিস সালাতু আসসালাম পশু পাখি মানুষ জিন ইনসান যা আছে সবার রোহিণী নিবি আল্লাহ তাআলার সামনে গিয়ে আজরাইল দাঁড়ায় বলবেন মালিক রে এই দুনিয়ার জমিনে যত মানুষ আর জিন পশু পাখি ছিল আর একটাও দুনিয়ায় নাই সব নিয়ে আসছে আল্লাহ তাআলা বলবেন আর কয়জন বাকি আছে আজরাইল আলাইহিস সালাতু আসসালাম বলবেন আল্লাহ ওয়াইহমিল আরশ রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইদিন সামানিয়া আরশ বহনকারী আটজন ফেরেশতা আর আমরা বড় বড় চারজন ফেরেশতা ছাড়া আর কেউ নাই আর আল্লাহ তাআলা ডেকে সেদিন বলবেন আজরাইল আরশের আমার আর কোনো প্রয়োজন নাই এদেরকে বলো মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে আরশ বহনকারী আটজন ফেরেশতাকে আল্লাহ তাআলা সেদিন মরণ দিয়ে দিবে আজরাইল আলাইহিস সালাতু আসসালাম আল্লাহর সামনে দাঁড়ায় দাম আল্লাহ আরশ বহনকারী আটজন ফেরেশতা ছিলেন তাদেরও মরণ হয়ে গেছে আর কয়জন বাকি আছেন আল্লাহ আমরা বড় বড় চারজন ফেরেশতা আছি আর জগতে কেউ নাই আল্লাহ তাআলা সেদিন বলবেন আজরাইল এবার যাও মিকাইলকে গিয়ে বলো মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে আজরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালামের কাছে গিয়ে বলতে থাকবেন ভাই মিকাইল মরণের জন্য তুমি রেডি হয়ে যাও কারণ হলো আমার রবের পক্ষ থেকে ফরমান জারি হয়ে গেল রে এই দুনিয়ার জমিনে আর থাকা সম্ভব হবে না মরণের জন্য রেডি হয়ে যাও এক পর্যায়ে মিকাইলেরও মরণ হবে আর আছে কয়জন হে জুড়ে বলেন কয়জন তিনজন আছেন আল্লাহর সামনে আজরাইল দাঁড়াবেন আজরাইল আলাইহিস সালাতু আসসালামকে আল্লাহ বলবেন আর কয়জন আছেন
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহ আমরা মাত্র আর তিনজন আছি এরে আজরাইল এবার যাও তুমি গিয়ে বলো জিবরাইলকে মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে জিবরাইলের রূহটা নিয়ে নাও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের রূহ নিয়ে নিবে গায়বে একটা আওয়াজ আসবে জিবরাইল কি দুনিয়ায় থাকতে পারবে না ওই সময় নাকি বলবেন না এটা দুনিয়ার কোন মানুষের হুকুম নয় এটা দয়াময় রব্বে কারীমের হুকুম আমার মালিকের হুকুম পৃথিবীর কোন মানুষ খণ্ডন করার শক্তি নাই আমি আজরাইলের ক্ষমতা নাই আমার মালিকের হুকুমকে অমান্য করা যাবে জিবরাইল আল্লাহ তাআলা এবার বলবেন আজরাইল আর কয়জন আছেন আজরাইল বলবেন আমি আজরাইল আর ইসরাফিল আমরা দুইজন বাকি আছি আল্লাহ তাআলা বলবেন আজরাইল এবার যাও ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসরাফিলকে গিয়ে বলো হাতির শিঙ্গাটা জমা দিয়া মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করে নিতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসরাফিলের কানে কানে গিয়ে বলতে থাকবেন ভাই ইসরাফিল আমার রবের পক্ষ থেকে হুকুম হয়ে গেল রে আমার রব বলেছেন এই মুহূর্তে তোমার হাতের শিঙ্গাটা জমা দিয়ে দাও আর আমার আল্লাহ তাআলা বলছেন এই মুহূর্তে তুমি মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করে নিতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মরণ হয়ে যাবে এবার বলেন তো আর বাকি আছেন কয়জন আরো জোরে বলেন কয়জন আল্লাহর সামনে আজরাইল দাঁড়াবেন আর আল্লাহ তাআলা ডেকে বলবেন আজরাইল আর কয়জন বাকি আছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারছেন যে এবার আমার সিরিয়াল চলে আসছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবেন মালিক এরে জানের মালিক আল্লাহ এই জগতে আমি আর আপনি ছাড়া এই দুনিয়ার জমিনে আর কেউ নাই কিন্তু আপনি থাকলে কি হবে আপনার তো আর মরণ নাই মরণ আপনারে ধরতেও পারবে না আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম মালিক রে আপনি তো চিরঞ্জীব আপনার তো মরণ নাই আমি আজরাইল আর আপনি বাকি আছে আল্লাহ তাআলা সেদিন বলবেন আজরাইল এবার তুমি নিজে মরণের জন্য তুমি নিজেই প্রস্তুতি গ্রহণ করে নাও আল্লাহু আকবার জোরে বলেন আরে আজরাইল এবার তুমি নিজে মরণের জন্য প্রস্তুতি নিয়ে নাও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ডাক দিয়ে বলতে থাকবেন আল্লাহ আমি আজরাইল কি দুনিয়ায় থাকতে পারবো না আল্লাহ তাআলা ডেকে বলবেন আজরাইল তুমি যদি দুনিয়ায় থাকো আমার কোরআনের নিজাম উল্টা হয়ে যাও সুবহানাল্লাহ জুড়ে বলেন আল্লাহ বলছেন কুল্লু নাফসিং দাঈকাতুল মাউত প্রত্যেকটা প্রাণী মরণের পেয়ালা পান করতে হবে এরে আজরাইল এই মুহূর্তে তুমি যদি মৃত্যুবরণ না করো আমি আল্লাহর কোরআনের আয়াত তো উল্টা হয়ে যাবে মালিক রে আপনার হুকুম পাওয়ার পরে আমি আজরাইলের নিয়ন্ত্রণে কত মায়ের বুক আমি খালি করলাম একটা মায়ের একটা ছেলে ছিল ওইটার আমি নিয়ে আসলাম আমার মায়া লাগলো না বাবার একটা মেয়ে ছিল মায়া লাগলো না ডেলিভারির সময় মার মায়ের আমার যেই কথাটা বলতেছিলাম আমার আল্লাহ তাআলার কাছে আজরাইল বলবেন আল্লাহ বাবার একমাত্র ছেলে ছিল আমি নিয়ে আসলাম আমার কোনো মায়া লাগলো না মায়ের একটা কন্যা ছিল আমি নিয়ে আসলাম আমার কোনো মায়া লাগলো না নদীতে নৌকা ডুবে যায় একটা ফ্যামিলির পাঁচজন মানুষ এর ভিতরে একটা শিশু বাচ্চা আছে নিটারে রাইকা আপনি বলছেন সব দিয়ে লয়ে আমি নিয়ে আসছি আমার মায়া লাগলো না কারণ হলো আমি তো আপনার হুকুমের গোলাম কিন্তু মালিক এখন যে আমার মরণ হবে আমার আজরাইল কে হবে আল্লাহ আকবার জোরে বলেন
আপনার হুকুম পাওয়ার পরে দুনিয়ার সব মানুষের রুনি নিলাম, আমার কোনো মায়া লাগলো না, আমার দিলে কোনো দয়া লাগলো না। কিন্তু এখন যে আমার মরণ হবে, আমার আজরাইল কে হবে গো? এক বর্ণনায় আসেন আল্লাহ তাআলা বলবেন, তোমার আজরাইল তুমি নিজেই হয়ে যাও। আল্লাহু আকবার জুড়ে বলেন, আরে আজরাইল, এবার তোমার আজরাইল তুমি নিজেই হয়ে যাও। আজরাইল আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার হুকুম পাওয়ার পরে জান্নাত আর জাহান্নামের মাঝখানে গিয়ে দাঁড়ায়া যাবেন। আল্লাহ বলবেন, নিয়ে যাও এবার রুনি না। আজরাইল আলাইহি সালাতু ওয়াসসালাম যখন নিজের রুহটা নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেবেন, আস্তে আস্তে যখন রুহটা নেওয়া শুরু করবেন, এমন সময় একটা ডাক দিয়ে বলতে থাকবেন, মালিক, মরণের যন্ত্রণা বুঝি এত কঠিন, মরণের যন্ত্রণা এত কঠিন, আমি আজরাইল যদি আগে জানতাম তাহলে মুমিন বান্দার মরণের সময় আমি আজরাইল আসানের সাথে নিয়ে আসতাম। আল্লাহ আকবার জুড়ে বলেন, তার মানে কি বুঝলেন? মুমিন বান্দার সময় আমি আসানের সাথে নিয়ে আসতাম, তার মানে বোঝা গেল মরণের সময় কষ্ট আছে না নাই। হে জুড়ে বলেন, আছে না নাই? প্রত্যেকটা মানুষের মরণের সময় কষ্ট হয়, অবস্থা হবে দুই রকম, একটা হবে ভালো মরণ আর একটা হবে খারাপ মরণ, নেককারের মরণ আর গুনাগারের মরণ। আল্লাহর নবী বলেন, কোনো একজন নেককার মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, মরণের আগে আগে 500 ফেরেশতা জান্নাত থেকে কাপড় লইয়া তার বাড়িতে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ জুড়ে বলেন, ওই সময় তার বাড়িতে হাজির হয় 500 ফেরেশতা, তার বাড়িতে হাজির হয়, তার চতুর্পাশে কানে কানে গিয়ে বলতে থাকেন, আল্লাহর গোলাম, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহু আকবার জুড়ে বলেন, হ্যাঁ, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, আমরা আসার সময় দেখে আসছি, আজরাইল প্রস্তুতি নিতেছেন তোমার কাছে আসবেন, তুমি কোনো ভয় পাও না, তুমি টেনশন কইরো না। এই মরণ নামক দরজা দিয়া, এই মরণ নামক দরজা দিয়া তোমার রব তোমারে জান্নাতে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন, আজরাইল যখন তার নিবেন, একটা শিশু বাচ্চা মায়ের কোলে দুধ পান করতে করতে যেইভাবে ঘুমায়া যায়, রসুল বলে একজন মুমিন বান্দার মরণের সময় ওই সময় মুমিন বান্দার ইন্তেকালের সময় তার রুহটা যখন নেওয়া হবে, ওই শিশু বাচ্চা যেমন মায়ের কোলে দুধ পান করতে করতে যেইভাবে ঘুমায়া যায়, ওই সময় মুমিন বান্দার রুহটা নিয়ে যাবেন, বান্দার টেরও পাবে না। সুবহানাল্লাহ জুড়ে বলেন, বান্দা টের পাবে না। এর একটা উদাহরণ হইল, আমাদের দেশে দেখবেন মাঝে মধ্যে অপারেশন হয় কি হয় না, আমাদের মা বোনদের মাঝে মধ্যে সিজার হয়, বড় বড় রোগীদের মাঝে মধ্যে ক্যান্সার হইলে, বড় বড় রোগে আক্রান্ত হইলে অপারেশন হয়, অপারেশন করলে দেখবেন ইডারে কাটে, রক্ত বের হয়, সেলাই করেন, এখানে ব্যথা আছে কিন্তু অনুভব হয় না। কেন হয় না? অপারেশন করার আগে আগে ছোট্ট একটা সিরিজ দিয়ে একটা ইঞ্জেকশন পুশ করে এই জায়গায়, কথা ঠিক না বেটি বলেন, এই জায়গায় যখন ইঞ্জেকশনটা পুশ করেন, একটা অল্প সময়ের ভিতরে নির্দিষ্ট একটা সময় দিয়ে রাখেন, এই সময় পর্যন্ত এই জায়গায় অবশ থাকবেন, ব্যথা থাকলে অনুভব হবে না, রক্ত দেখবেন বের হচ্ছেন, ব্যথাও আছেন, কিন্তু যার ব্যথা সে বুঝতে পারে না, কারণ হলো এই জায়গায় একটা ব্যথা নিয়ন্ত্রণের একটা ইঞ্জেকশন পুশ করা হয়েছে। মুমিন বান্দা যখন দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে যান, ওই সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আজরাইল, আমার বান্দার তুমি বই দেখাইবা না, আমার বান্দার চোখের সামনে তুমি তুলে ধরো, আমার বান্দার জন্য কোন জান্নাত আমি আল্লাহ বানাইলাম, আমার বান্দার জন্য কোন বাসস্থান আমি আল্লাহ তাআলা বানাইছি। আল্লাহর হাবিব বলে, একটা নিম্নমানের জান্নাতির জন্য, একটা নিম্নমানের ইমানদারের জন্য আমার আল্লাহ তাআলা এই 10টা দুনিয়ার সমান একটা জান্নাত বানাইছেন। আরো জোরে বলুন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা
ওই ফেরেশতা যখন এসে তার সামনে এইভাবে ধরবেন তার সুন্দর নাজ নিয়ামত স্বর্গের মান জান্নাতের বাড়ি জান্নাতের নাজ নিয়ামত ওই সময় দেখবেন আর ফেরেশতারা কানে কানে বলবেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন ফেরেশতারা কানে কানে বলবেন তোমার কোনো ভয় নাই আরে তোমার কোনো পেরেশানি নাই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করে নাও ওই সময় রূহটা নেওয়ার পরে ওই যে তার বাড়িতে 500 ফেরেশতারা হাজির হয়েছিল ফেরেশতারা জান্নাতি কাপড়গুলো দিয়ে বলবেন দেন ওই মুমিন বান্দার আত্মাটা আমাদের কাছে দেন ওই মুমিন বান্দার আত্মাটা লইয়া জান্নাতের ফেরেশতারা জান্নাতি কাপড় দিয়া পেঁচাইয়া আসমানের দিকে রওনা হয়ে যাবে আসমানের প্রথম গেটে দাঁড়ায় দারওয়ান গেটে গেটে কি বলবেন দরজা খুলে দাও মুমিন বান্দার আত্মা লইয়া চলতেছি ওই সময় সমস্ত ফেরেশতারা ডেকে বলবেন রে এটা কেমন প্রিয় বান্দার আত্মা রে এটা কোন মুমিন বান্দার আত্মা যে আত্মা মুমিন বান্দার আত্মা অন্যান্য ফেরেশতারা ডেকে বলবেন এইটা যে মুমিন বান্দার আত্মা তোমরা বুঝলা কিভাবে বলে ওই ওই আত্মার সুগানে ওই আত্মার সুগন্ধির কারণে তামাম আসমান জমিন মুখরিত হয়ে গেছে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ কিন্তু যখন বান্দা গুনাহগার হয়ে যায় তার বাড়িতেও 500 ফেরেশতা হাজির হবে জাহান্নাম থেকে সালার শট লয়ে সালার শট নিয়ে তার বাড়িতে হাজির হবে ওই সময় ফেরেশতাদেরকে দেখে ওই মুমিন বান্দার মতো আর তার এরকম ভালো অবস্থা থাকবে না গুনাহগার বান্দা যদি হয় ফেরেশতাদের অবস্থা দেখে তার মাথা থেকে পা পর্যন্ত একটা কাঁপুনি শুরু হয়ে যাবে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরের রক্ত গুলে দৌড়াদৌড়ি শুরু করবে আবার আপনার নবী বলেন এরে নাফরমানের মরণের সময় এমন পানির তৃষ্ণা লাইগা যায় তামাম দুনিয়ার পানি যদিও সেদিন তার মুখে ঢেলে দেওয়া হয় তৃষ্ণা নিবারণ হবে ফেরেশতারা যখন তার বাড়িতে হাজির হবে মালাকুল মউত যখন তার সামনে দাঁড়ায় যাবে আজরাইল আর আগের সুরত থাকবে না তার ভয়ঙ্কর একটা সুরত তার সামনে দাঁড়ায় যাবে আজরাইলের প্রত্যেকটা পশমের গুড়ালি দিয়া আগুনের লিলিয়ান দুয়া বাহির হতেই থাকবে অনেক লম্বা লম্বা নখ থাকবে আজরাইলের চোখ দুইটা থাকবে নীল নদীর চাইতে আরো বড় দাঁতগুলি থাকবেন টুটির বাইরে মাথা প্রায় আসমানে জমিন জমিনে থাকবেন পাগুলি আজরাইলকে দেখার সাথে সাথে এমন দূরে একটা চিৎকার দিবেন আর বলবেন কে আছো বাঁচা কে আছো তোমরা আমারে বাঁচাও রসুল বলেন এমন দূরে একটা চিৎকার দিবেন এই চিৎকারের আওয়াজের কারণে কলিজা ঠাস ঠাস করে পাইটা যায় কলিজাটা চৌচির হয়ে যায় ওই সময় পানির তৃষ্ণা এমন ভাবে লাগে তামাম দুনিয়ার পানি দিলেও নিবারণ হবে না আল্লাহর রসুল বলেন ওই সময় যখন তার রূহটা নেওয়া হয় অন্যান্য ফেরেশতারা যারা আছেন 500 ফেরেশতারা সালার শট দিয়া বলেন তারা দাড়ি দেন ইডারে সালার শট দিয়া পেছায়া আসমানে যাব না সিজ্জিনে নিয়ে যাব নাউজুবিল্লাহ মেন আমান আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানি মত নসিব করুন বলেন আমিন আজরাইল আলাইহিস সালাম নিজের রূহটা নেওয়ার সময় চিৎকার দিয়ে বলতে থাকবেন বলি মরণের যন্ত্রণা বুঝে তো কুঠি আরেক বর্ণনায় আসছেন আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন মউত ইয়া মালাকুল মউত বলার সাথে সাথে আজরাইলেরও মরণ হয়ে যাবে বর্ণনায় আসছেন ওই দিন যা আজরাইল চিৎকার দিবেন এমন জোরে আওয়াজটা হবে ওই সময়ে যদি দুনিয়ার জমিনে প্রাণীগুলো বেঁচে থাকতো আজরাইলের চিৎকারের আওয়াজে প্রাণীগুলো বেহোশ হয়ে যেত আল্লাহ আকবার জোরে বলে আওয়াজটা ছোট হবে না বড় হবে আল্লাহ যে বলছেন আরে আমি আল্লাহকে ভয় কর নিশ্চয় তোমাদের সামনে এমন একটা দিন আসতেছেন যে দিনটা বড় ভয়ঙ্কর দিন আজরাইলও নাই
তমাম দুনিয়ার জমিনে আর কেউ নাই বলেন তো আছেন কে হে আর হুজুরে বলেন কে এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা টানা দৃষ্টি দিবেন ওলট পালট হয়ে যাবে এই জায়গার মাটি ওই জায়গায় তমাম দুনিয়ায় সাগর পানি আর পানি হয়ে যাবে এই হলো কিয়ামত আল্লাহর রাসূল বলেন উম্মত হাশরের ময়দানটা তো কিয়ামতের ময়দান থেকে আরো ভয়াবহ অবস্থা হয়ে যাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে হাশর ময়দান সম্পর্কে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি আরে হাশরের ময়দানের আযাব তো এত কঠিন ভাই তার পায়ের পরিচয় দিবে না মা তার সন্তানের পরিচয় দিবে না এই কিয়ামতের পরে আল্লাহ তাআলা হাশরের ময়দান কায়েম করবে হাশরের ময়দান আল্লাহ কায়েম করবেন কেন বলে হাশরের ময়দানটা আল্লাহ কায়েম করবেন এই কারণে যার যার পাওনা তার তারে বুঝাইয়া দেওয়ার জন্য হাশরের ময়দান কথা কোনা সম্মানিত শুধু আপনারা যারা উঠে যাচ্ছেন আমাদের পিশা হুজুর নাসিরনগর পার হয়ে পূর্ব চলে আসছেন অল্প সময়ের ভিতরে বিশ্বজুড়ে তার শিপ নেবেন আমরা কেউ না যাই বাইরামাত আল্লাহ তাআলা আসরের ময়দানটা কায়েম করবেন যার যার পাওনা তার তারে বুঝায় দেওয়ার জন্য কারণ হলো দুনিয়ার জমিনে বড় মানুষ ছোট মানুষের টাকা খাইছে কথা কয় না আরে জোরে কোন খাইছে কি খাইছে না গোষ্ঠী বড় হইলে ছোট গোষ্ঠীর বেড়ার উপরে নির্যাতন করছে নিজের বল শক্তি বেশি থাকলে লাঠিয়াল বাহিনী বেশি হইলে আরেক বেড়ার জমি দখল করে গেছে হাশরের ময়দানে আল্লাহ ইনসাফের বিচার করবেন ইনসাফের বিচার করবেন এই কারণে আল্লাহ হাশরের ময়দান কায়েম করবেন কারণ হলো দুনিয়ার জমিনে আমি গরিব মানুষ আপনি বড় লোক আমার উপরে টর্চার করছেন আমি বিচার পাইছি না কারণ হলো দুনিয়ার জমিনে আমার চাচার টাকা খাইয়া সত্যটারে মিথ্যা মিথ্যাটারে সত্য বানাইয়া চলছে কথা কয় না টাকা দিয়া বিচার ঘুরাই লাইছে আমাদের দুনিয়াতে টাকা দিয়া টাকা হইলে উকিল ব্যারিস্টার পর্যন্ত কিনা সম্ভব টাকা হইলে উকিল জজ ব্যারিস্টার পর্যন্ত কিনা সম্ভব হয়ে যায় কিন্তু বলেন তো হাশরের ময়দানে আমার আল্লাহরে টাকা পয়সা দিলে আল্লাহ মাঙ্গুল হাদিস শরীফে আছে কঠিন হাশরের ময়দানে একদল মানুষ সবে তার নেকের বিশাল বড় বড় পাহাড় লইয়া দাঁড়াবে বিশাল বড় বড় নেকির পাহাড় এই নেকের পাহাড় দেখে দেখে বান্দার মনের ভিতরে একটা আশা সঞ্চার হবে হয়তো আমি জান্নাতে চলে যাব বিশাল বড় নেকের পাহাড় দেখে বান্দার মনে একটা আশা জান্নাতে চলে যাবে মুহূর্তের ভিতরে আরেকজন ব্যক্তি গিয়ে বলবেন মালিক রে আপনার ওই বান্দা আসরের ময়দানে নেকির পাল লইয়া দাঁড়াইয়া যায় কিন্তু আমার থেকে টাকা নিয়ে আমারে দিছে না আমি তার থেকে টাকা পাও না দাদ আল্লাহ বলবেন কিরে টাকা ভাই তুমি বলে আল্লাহ ভাই তো দিয়ালা বেটার টাকা আল্লাহ টাকা তো নাই এখান থেকে কত নেক দিয়ালা এইভাবে দিতে দিতে পাওনা দার আসবে নেক দিতেই থাকবে এক পর্যায়ে দেখা যাবে নেকির পাহাড় শেষ পাওনা দার আরো আছে নেকের পাহাড় শেষ পাওনা দার আরো আছেন ওই সময় আল্লাহ তাআলা নাকি বলবেন পাওনা দার আছেন নেকি তো নাই এবার বান্দা দুর্বল হয়ে বলবেন আল্লাহ এখন কি দিব আল্লাহ বলবেন ওই বান্দার আমল নামা থেকে গুনাগুলো তোমার আমল নামায় নিয়ে আস এই জন্য আল্লাহর নবী বলেন সবচাইতে বড় গরিব মানুষকে জাননি সবচাইতে বড় গরিব বলো যে হাশরের ময়দানে নেকি অবস্থায় দাঁড়ায়াত নেকি বিন দাঁড়ায়া যাবে হাশরের ময়দানে যে নেক সারা দাঁড়াবেন সে গরিব আমার আল্লাহ তাআলা হাশরের ময়দানটা কায়েম করবেন যার যার পাওনা বুঝায় দেওয়ার জন্য ওই সময় অবস্থাটা কেমন হবে আল্লাহ তাআলা নিজে কোরআনে বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল্লাহ তাআলা ওই দিন ডেকে বলবেন এরে দুনিয়ার রাজা বাদশারা আমি রব তোদেরকে ক্ষমতা দিয়েছিলাম আমি আল্লাহ তাআলা শক্তি দিয়েছিলাম
আমি আল্লাহর দেওয়া ক্ষমতা পাইয়া আমার বাড়ি আমার ঘর আমার দেশ আমার রাজনীতি সব করছ আজকে জবাব দে আসরের ময়দানে আজকে রাজত্ব টাকা আজকে জবাব দে রাজত্ব টাকা ওই সময় আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কারো শক্তি নাই আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কারো কোনো সাহস হবে না এক পর্যায়ে আল্লাহ তাআলা আবার হুংকার দিবেন অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আর আল্লাহ তাআলা দিকে বলবেন অপরাধীর দল আরে অপরাধী দলেরা দুনিয়ার জমিনে নেককার আর গুনাহগার ভালো মানুষ আর খারাপ মানুষ একসাথে মিলে মিশে চলছো আজকে হাসরের ময়দানে ভালো খারাপ মিশ্রিত অবস্থায় চলতে পারবা না আলাদা হয়ে যাও শেষ পর্যন্ত আসরের ময়দানে অবস্থাটা কয়েকটা ভাগে বিভক্ত হয়ে যাবে একদিকে মিজানের পাল্লায় ওজন দেওয়া হয় অন্যদিকে ফুল সিরাত পারি দেওয়া লাগবে আবার আরেক দিকে আল্লাহ তাআলা কুরসিতে বসে বসে বড় বড় হুংকার দিবেন আল্লাহ বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার এই আজকের রাজত্বের মালিক আমি আল্লাহ এইখানে আমি আল্লাহ ছাড়া আর কারো কোনো রাজত্ব নাই আমার আপনার নবী বলেন উম্মত ওই কঠিন আসরের ময়দানে রাজা কত কঠিন অবস্থাটা কত কঠিন আরে আসমানের চুল্লি সূর্যটা মাথার কাছাকাছি চলে আসবে সূর্যের আগুনের তাপের কারণে সূর্যের ইটির কারণে নিচের জমিনগুলো তামার জমিন হয়ে যাবে মানুষগুলো পা রাখতে পারবে না ওই দিকে আল্লাহ তাআলা বড় বড় হুংকার দিবেন আল্লাহ রাগান্বিত হয়ে যাবে এবার হাসরের ময়দানের মানুষগুলো একজন আর একজনের কাছে তাকায়া তাকায়া বলবেন আল্লাহর কাছে কে আছে বলবে আল্লাহ যেন বিচারের কার্যক্রম তাড়াতাড়ি শুরু করে কারণ হলো বিচারের পরে তো জান্নাতে যাব আর জাহান্নামে যাব কিন্তু হাসরের ময়দানে কষ্ট আর সহ্য করতে পারতেছি না ওই সময় চিৎকার দিয়ে বলতে থাকবেন কে আছে আমাদের কি বাঁচা না তো ওই সময় কোন বন্ধু উপকারে আসবে না আমার আপনার নবী বলেন ওই সময় কোন মানুষের গাম হবে তার হাঁটু পর্যন্ত কারো টাকু পর্যন্ত যার যার গুনাহ পরিমাণে সে গামের নদীতে সাঁতরাইতে থাকবে ডানে বামে যাবে কেউ উপকারে আসবে না মার কাছে গেলে পরে মাও পরিচয় দিবে না কারণ হলো একটা নেক যদি মার কাছে আপনি খুঁজতে যান ওই সময় আমার আপনার মা ডেকে বলবেন সাবধান আমার কাছে এখন পরিচয় দেওয়ার মতো সময় নাই এই যে মিজানের পাল্লায় ওজন দেওয়া ওই সময় মিজানের পাল্লায় আমার নেকির পাল্লা ভারী হয় নাকি গুনার পাল্লা ভারী হয় আমার জানা নাই আমি যদি তোমার নেক দিয়া দেই আমার যদি নেকের অভাব হয় আমি কোথা থেকে নিব পরিচয় দিবে না আমল আমার ডান হাতে আসে নাকি বাম হাতে আসে মানুষগুলো পেরেশানিতে থাকবে ওই সময় হাসরের ময়দান আমল আমার যদি কারো ডান হাতে আসে তার মতো এমন কপাল বলার কেউ হবে না আমল নামাটা ডানাতে দিলে পরে হাসরের ময়দানে আমল নামাটা লইয়া আত্মীয় স্বজনের কাছে গিয়ে বলবেন তাকায়া দে আমার রব আমার সাথে ইনসাফের বিচার করছে আমারে জান্নাতে টিকিট দিছে জান্নাতে যাব হাসতে হাসতে বান্দা তার আর আনন্দের সীমা নাই কিন্তু যদি ওই দিন বাম মাতে আমল নামা এসে যায় তার মতো কপাল পুরো আর কেউ নাই মামাতে আমল নামাটা আসলে পরে আমার রব তারে সরাসরি আমল নামা দিবে না আল্লাহ তাআলা সেদিন বলবেন ফেরেশতারা আমার এই নাফরমানের হাতটা বাম হাতটা বুক বরাবর ঢুকাইয়া তার হাতটা পিছনের দিকে নিয়ে যা তার হাতটা পিছনের দিকে নিয়ে যা ফেরেশতারা ওই নাফরমানের বাম হাতটা বুক বরাবর ঢুকাইয়া যখন পিছনের দিকে নিয়ে যাবে যেই মাত্র হাতটা বুক বরাবর ঢুকাবে এর সাথে সাথে বুকের হাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ওই দিন আর কেউ সাহায্যকারী পাওয়া যাবে না বা
যখন পিছনের দিকে নেওয়া হবে ফেরেশতারা ডেকে ডেকে বলতে থাকবেন মালিক বান্দার হাতটা যদি পিছনের দিকে না হয় চেহারা তো সামনের দিকে আমলনামা দিলে বান্দা পড়বে কিভাবে আল্লাহ তাআলা বলবেন 60 বছর হায়াত দিলাম 70 বছর হায়াত দিছি 50 বছর হায়াত দিলাম আরে হায়াতের ভিতরে রাত আর দিন 24টা ঘন্টা সময় দিলাম কত নিয়ামত আমি আল্লাহ তারে খাওয়াইলাম তার মায়ের পেটের ভিতরে পর্যন্ত আমি আল্লাহ তারে খাবার পৌঁছায়া দিছি কিন্তু আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম রাত আর দিন 24টা ঘন্টার ভিতরে পরিবারে সময় দিল ব্যবসাতে সময় দিল সংসারে সময় দিল আমি আল্লাহর এই একটা ঘন্টার সময় না ফরমান আমারে দিল অথচ আমি আল্লাহ কত সুন্দর করে বানাইলাম আরে ফেরেশতারা শুন এই না ফরমানের চেহারাটা ঘুরাইয়া পিছনের দিকে নিয়ে যাও এই না ফরমানের চেহারাটা পিছনের দিকে নিয়ে যাও বান্দার চেহারাটা যখন ফেরেশতারা ধরবে গাটা মটকায়া বান্দার চেহারাটা পর্যন্ত সেদিন পিছনের দিকে দাও ওই সময় আমলনামাটা দিয়ে বলবেন আমার আল্লাহ তাআলা ডেকে বলবেন গোলাম নে তোর আমলনামাটা তোর হাতে দিলাম ওই সময় তোর আমলনামাটা তুই নিজে নিজে পড় আর দেখ আমি আল্লাহ সঠিক বিচার করছি নাকি বেঠিক করছি ওই সময় প্রত্যেকটা মানুষ আমলনামাটা হাতে লইয়া বলবেন মালিহাদাল কিতাব কে লেখলো রে এই লেখা কে লেখলো আমি রাতের বেলায় তাহাজ্জুদ করলাম কেউ দেখলো না উঠানো হয়ে গেল রাতের বেলায় চুরি করছি কেউ দেখছে না এটা তো উঠানো হয়ে গেছে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতাম ইল্লা আহসা আমার আপনার জীবনে ছোট থেকে ছোট গুনাহ বড় থেকে বড় গুনাহ সবগুলো নেক কাজ আর ভালো কাজ আর খারাপ কাজ সবগুলো এই সময় কাপড় এখানে চিঠিতে লাগাও আমার নামটা হাতে লইয়া চিৎকার দিয়ে বলতে থাকবেন পুরা কপাল দুনিয়ার জমিনে যদি আর দুইটা মিনিট নামাজে সময় দিতাম ওই সময় যদি মসজিদে দুইটা মিনিট সময় আমি বেশি লাগাইতাম ওই সময় যদি রমজানের রোজাগুলি রাখতাম তাহলে আজকে কতই না ভালো হইতো ওই দিন বলেন তো কানলে আর কোনো লাভ হইব না হাজুরে বলেন লাভ হবে না এই জন্য বাইরে আমার আসরের ময়দান বড় কঠিন ময়দান এই ময়দান থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন বলেন আমিন সম্মানিত শুধু এই মাহফিলটা প্রত্যেক বছরই হোক আপনারা সকলে চান তো ইনশাআল্লাহ কি বলেন চান তো আমাদের পেশাবজুর অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ চলে আসবেন তাহলে মাহফিলটা প্রত্যেক বছরে হোক আমাদের পেশাবজুর মতো বড় বড় আল্লাহওয়ালারা এখানে প্রতি বছর আসুক কদম রাখুক হাদিস শরীফে আসছেন যে এলাকাতে আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা কদম রাখেন এই এলাকার কবরস্থানের আজাব আল্লাহ 40 দিন পর্যন্ত বন্ধ করে দেন তাহলে আল্লাহওয়ালারা এখানে আসলে আমাদের জন্য লাভ না লস কি বলে আমাদের জন্য লাভ না লস এই আশপাশের কবরস্থানে আমার আপনার কত আত্মীয় স্বজন পড়ে আছেন বড় বড় আল্লাহ তাআলার মাহবুব বান্দাগণ আল্লাহ ওলির আল্লাহর ওলিরা এখানে আসবেন আসলে কদম দিবেন আমার আপনার কবরস্থানের কত আত্মীয় স্বজন আছেন সকলের কবর আজাব আল্লাহ পাক 40 দিন পর্যন্ত বন্ধ করে দিবেন এই জন্য প্রত্যেক বছর এই মাহফিলটা হোক এবং আরো বড় সর করে হোক আপনারা সকলে চান তো ইনশাআল্লাহ আমাকে বলা হয়েছে যে এই মাইক ফ্যান্ডেল এবং পোস্টার নগদ কিছু টাকা কে আছেন যে হুজুর আগামী বছর এই মাহফিলের জন্য আমি ফ্যান্ডেল বা